হয়সক মই এই মুহূর্তত ঐতিহ্যমণ্ডিত বাগেশ্বরী মন্দিরত উপস্থিত আছো। এক আধ্যাত্মিক পরিবেশ এই মুহূর্তত, আর অষ্টমী পূজা চলি আছে। সপ্তমী সমাপন হওয়ার পিছত অষ্টমী পূজা এই মুহূর্তত চলি আছে বাগেশ্বরী মন্দিরত, আর পরিবেশ তো দেখাইছো। আর কাইলৈ নবমী পূজা অনুষ্ঠিত হব বাগেশ্বরী মন্দিরত। আর কাইলৈর দিনটোত মহ বলি প্রথা যেহেতু অতীজরে পৰা চলি আছে, কাইলৈর দিনটোতো মহ বলি ইয়াত দিয়া হব। আর আজির দিনটো অষ্টমী পূজা যেহেতু চলি আছে, অষ্টমী পূজার পূজা আগবঢ়াবলে এনে ধরনের ভক্ত বিভিন্ন প্রান্তর পৰা ভক্তর সমাগম হয় প্রত্যেক বছরতে। এই বেলিও ব্যতিক্রম হওয়া নাই। এক দীঘলীয়া শাড়িটা মই দেখাইছো। রাতেপুৱাৰপৰাই প্রত্যেক বছরে বাগেশ্বরী মন্দিরত এনে ধরনের ভিড় করা পরিলক্ষিত হয় ভক্তর। আর মানস করা অনুসরি বলি বিধান প্রথা যেহেতু চলি আছে, অপায় অমঙ্গল নাশ করার উদ্দেশ্যে যেহেতু বলি বিধান দিয়া হয়। আর বাগেশ্বরী মন্দিরত কাইলৈ দিনটো নবমী পূজা যেহেতু অনুষ্ঠিত হব, নবমী পূজার দিনট মহ বলি প্রথা যেহেতু চলে, আর কাইলৈ দিনট মহ বলি দিয়া হব। বাইদেউ কাইলৈ নবমী হব বাগেশ্বরী মন্দিরত, মহ বলি সাতটা আছে এবার। প্রথমটো আমি মন্দিরের তরফৰ পৰা 9:10 দি দিম। 9 বজাৰ পিছত নবমী লাগিব। নটা দশ মিনিটত আমি দি দিম। প্রথম বলিটো হব। ভক্ত কেনেকুৱা অন্যান্য বছৰৰ তুলনাত আছে? ভিড় আছে, আহি আছে, গৈ আছে। হেনেকে বতৰৰ কাৰণে সেইটো হৈছে, অলপমান হেনেকুৱা লাগিছে, কিন্তু আহি আছে, গৈ আছে। ভক্তসকলৰ কাষলৈকো যাবলৈ যত্ন কৰিম। আজি অষ্টমীৰ দিনটোত এনে ধৰণে ভিৰ কৰিছে ভক্তই দেখা পালো, আজিও পালো ভাল। আজি অলপ দেরি হয়ে গেল, উপায় নাই, জ্বর বিরাট, তাও আহি প্রত্যেক দিনতে আহে। কালি নবমী পূজার বলি সেটু মই তার আগতে পূজা করে যাব, সাবলে অলপ সুবিধা হয়। বলি সাব নোয়ারো, আজি সোয়ালিক লৈ যাইছো। মই ব্যাংকত চাকরি করে আছো। বিমার সর কি প্রার্থনা করি এতিয়া যাতে নিজের ক্যারিয়ারে যাতে উন্নতি হয় আর লাইফত যাতে আগবার হয় হয় এনে ধরনের ভক্ত সকল। আর সীমান্ত চৌধুরী দেখালে বঙ্গাইগাঁওর পরিবেশ, যেহেতু বাগেশ্বরী মন্দিরত উপস্থিত আছে।